সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং করোনা থেকে সবাই নিরাপদ থাকার জন্য দরকার তা মেনে চলছো। আমাদের এই ক্লাসটা মূলত একটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে একটু দেরিতে শুরু হচ্ছে। ক্লাসটা ছিল উসমান গনি স্যারের, উনি পারিবারিক সমস্যার কারণে ক্লাসটা নিতে পারছেন না, তার জায়গা আমি ক্লাসটা নিচ্ছি। তো সেক্ষেত্রে আমি আজকে কি পড়াবো সেটা আমি একটু উদ্ধার করতে চাচ্ছি তোমাদের কাছ থেকেই। সেটা হলো, যেহেতু তোমরা আমার সামনে নাই, আড়ালে আসো, তবুও বলছি, বোর্ডে তোমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, হেল্প আই এম ড্রাউনিং, আমি ডুবে যাচ্ছি। কিন্তু এই লেখাটাতে অনেক কিছু ত্রুটি আছে, আমি ইচ্ছা করে ত্রুটিগুলো রেখেছি। যেমন ধরো এখানে বেশ কিছু চিহ্নের ব্যবহার হবে, আবার কিছু কিছু মানে শব্দের প্রথম অক্ষর বা মাঝের অক্ষর বা শেষের অক্ষর কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন ঘটবে। যেমন ধরো এইটা সেন্টেন্স শুরু করেছি আমি, এর প্রথম অক্ষরটা অবশ্যই আমাকে বড় হাতের লেখার দরকার ছিল, দরকার ছিল, কিন্তু আমি ছোটো হাতের লিখেছি। তারপরে এখানে আরও কিছু চিহ্ন ছিল, সেই চিহ্নটা আমি লিখি নাই, আমি কারেকশন করে দিচ্ছি। এরপর তারপরে আমি ডুবে যাচ্ছি, এখানেও কিছু সমস্যা রয়ে গেছে, এরপরেও কিছু চিহ্ন ছিল। তো এই সেন্টেন্সটা লেখার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। আমরা প্রতিদিনই টিভির খবরে দেখতে পাচ্ছি বা পেপার পত্রিকা দেখতে পাচ্ছি, অনেক বাচ্চারা পানিতে ডুবে যাচ্ছে, বৃষ্টির পানিতে আনন্দ করার জন্য বন্ধুবান্ধব মিলে নামতেছে এবং তারা পানিতে অনেকে সাঁতার না জানার কারণে ডুবে যাচ্ছে, আবার অনেকে নিজেকে সামলাতে না পেরে ডুবে যাচ্ছে। আমি তোমাদেরকে সতর্ক করতে চাচ্ছি এই সেন্টেন্সটার মাধ্যমে, এই কথাটাই নিয়ে আসছি যে তোমরা অবশ্যই যারা সাঁতার জানো পানিতে নামবে না, এবং পানিতে নামার তোমার আশেপাশে কেউ তোমাকে রক্ষা করার মতো আছে কি না, হলে এই যে আমরা টিভিতে প্রতিদিন যে খবরগুলো দেখছি সেগুলা দুঃখজনক সংবাদ, তারপরেও তোমরা অনেকে এরকম বিপদের সম্মুখীন হয়ে যেতে পারো, সেই জন্য সতর্কতা অবলম্বন করবে এবং বৃষ্টির পানি আসলেই দেখলেই ঝাঁপিয়ে পড়বে না, তার আগে অন্তত সাঁতারটা শিখে নেওয়ার চেষ্টা করবে, সাঁতারের একটা প্রয়োজনীয়তা আছে। তো এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, এই সেন্টেন্সটাতে এই সেন্টেন্সটা হওয়া উচিত। তারপরে আসো, মাঝে আর কি ভুল হয়ে গেছে, যেমন ধরো হেল্প যখন কেউ বলবে নিশ্চয়ই তার মনের আবেগ বা কষ্ট নিয়ে বলবে, এখানে একটা সাইন অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। তারপর আছে আই এম ড্রাউনিং, এখানে আইটা বড় হাতের হয়েছে, আই দ্বারা যখন কোনো আমি আমাকে বা আমি বোঝাবে তখন অবশ্যই এটা ক্যাপিটাল ফর্মে হবে। তারপরে এখানে একটা এ আছে, আই এম আমি হই, মানে এখানে এটা না তুলে দেওয়ার জন্য একটা বিলোপ চিহ্ন বসছে, অ্যাপোস্ট্রফি বসিয়েছি আমরা এই এর পরিবর্তে। তাহলে এইখানেও একটা কিছু ঘটনা রয়ে গেছে। তারপর ড্রাউনিংয়ের পরে দেখো আমি ডুবে যাচ্ছি, এই বাক্যটা দ্বারাও মানুষের মনে আবেগ প্রকাশ করবে, এখানেও একটা আশ্চর্যবোধক চিহ্ন বসবে। তারপরে পুরোটাকে কী করতে হবে, আমাকে একটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। এই যে আমি যেইখানে লিখেছি এটা, এটাকে বলি আমরা ইনভার্টেড কমা, এটাকে বলি আশ্চর্যবোধক চিহ্ন, এটাকে বলি অ্যাপোস্ট্রফি, এটাকে বলি কি ক্যাপিটালাইজেশন। তাইলে আমাদের যে এই কাজটা আমি এতক্ষণ দেখালাম, এটার বলার পিছনে আমার মূল উদ্দেশ্য ছিল যে আমার আজকের পড়ানোর বিষয় হলো, আমি এখন ফিরে যাচ্ছি আমার পড়ানোর বিষয়ে। এতক্ষণ আমি এইটা এইগুলার যে প্রয়োজনীয়তা, এটা যদি না হয় তাহলে আমাদের কোথায় থামতে হবে, কোথায় কী চিহ্ন দিতে হবে, এটা আমার জানা হবে না। তো আমি এখন মূল সংজ্ঞায় চলে আসছি, আমার আজকের পড়ানোর হলো ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন মানে কোন কোন জায়গায় তোমাকে বড়াতের অক্ষর দিতে হবে, অ্যান্ড পাংচুয়েশন কোথায় কোন বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। এটা হলো আজকের আমার পড়ানোর বিষয়। সেক্ষেত্রে আমি প্রথমে যাচ্ছি যে এটা আমাদেরকে কেন করতে হয়। আমরা যদি আমাদের মনের ভাবটাকে সুস্পষ্টভাবে ব্যক্ত করতে চাই, প্রকাশ করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, কোনো সেন্টেন্সের শেষে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই যে চিহ্নগুলো ব্যবহার করি, এই চিহ্নগুলোকে আমরা বলি পাংচুয়েশন মার্ক, বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন। আর কিছু কিছু ক্ষেত্রে সেন্টেন্সের যেখানে হোক না কেন, কারণবশত কিছু কিছু অক্ষর আমাকে বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হয়, এটার নাম হলো ক্যাপিটালাইজেশন। তার মানে আজকের পড়ানোর আমার দুটো অংশ। তো
তো আমি শেষের অংশটাকে আগে নিয়ে আসছি। এই এখানে ফুল স্টপ দিতে হয়, এটা সাধারণত এরকম হয়, এটাকে বলা হয়, এর এর নামটা কি জানো? এটা পুরো নাম হলো দাড়ি, আমরা বাংলাতে এটাকে দাড়ি বলি, ইংরেজিতে এটাকে আমরা ফুল স্টপ বলি, যার অর্থ হলো পূর্ণচ্ছেদ। পূর্ণ মানে এখানে যা তোমাকে থামতে হবে, পূর্ণচ্ছেদ। এখানে আমাকে কি করতে হয়, কতক্ষণ থামতে হয় এটাও আমি জেনে নেই। এখানে সাধারণত আমাকে সেকেন্ডের মতো বিরতি দিতে হয়, ওয়ান সেকেন্ড, এসিসি ওয়ান সেকেন্ড। এক নাম্বার ফোর আমরা দেখি কোলন, কোলনটা কেমন? নাম্বার ফোরে কোলন, সিও এন, কোলন, কোলনটা হলো এই দুইটা ডটের মতো বা দুইটা ফুল স্টপের মতো। কোলনটাকে আমরা কি বলি? প্রত্যেকটা আমরা নাম বলেছি, পূর্ণচ্ছেদ, পাদচ্ছেদ, অর্ধচ্ছেদ, ছেদ, দৃষ্টান্ত, ছেদ, দৃষ্টান্ত ছেদ। আমরা দেখি দৃষ্টান্ত ছেদ আমরা যখন লিখবো তখন আমাদেরকে থামতে হবে এক সেকেন্ডের মতো, মানে দাড়ির সমান। তাহলে আমরা দৃষ্টান্ত ছেদে থামবো ওয়ান সেকেন্ড। নাম্বার ফাইভে আমাদের আছে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। আমরা দেখি এটা আমি ছোট করে লিখতেছি একটু, নোট ইন্টারোগেশন, জায়গাটা একটু বেশি নিয়েছে যেহেতু লেখাটা বড়। এটা হলো প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। এখানে আমরা কতক্ষণ থামবো এই প্রশ্নবোধক চিহ্নের ক্ষেত্রে? আমরা কতক্ষণ, তাহলে নোট অফ ইন্টারোগেশন আমরা থামব এক সেকেন্ড। এই ধরনের ইন্টারোগেশন এবং প্রশ্নবোধক চিহ্ন, সেই দুটার ক্ষেত্রে আমরা এক সেকেন্ড থামবো। এখানে আমরা থামবো ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড। তারপর আসো নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লেমেশন, আশ্চর্যবোধক চিহ্ন, এটা এরকম। এটাকে আমরা কি বলবো? বোধক চিহ্ন। এটাকে এই নাও আমরা ওয়ান সেকেন্ড বিরতি দিব, ওয়ান সেকেন্ড। তারপরে আসো আর কি আছে আমাদের, নোট অফ এক্সক্লেমেশন দিলাম, নোট অফ ইন্টারোগেশন দিলাম, এবার আসো ইনভার্টেড কমা। নাম্বার সেভেন হলো ইনভার্টেড কমা, উপরের দিকে থাকবে। অ্যাপোস্ট্রফি হলো লোপ চিহ্ন বা বিলোপ চিহ্ন, যেটাই বলি আমরা, লোপ চিহ্ন। এটার ক্ষেত্রে কোনো বিরতি নাই। তাহলে উদ্ধৃতি চিহ্নের ক্ষেত্রে বিরতিটা আমরা বাদ রেখেছি, উদ্ধৃতি চিহ্নে বিরতি কি আছে দেখি আমরা। উদ্ধৃতি চিহ্ন, ইনভার্টেড কমা, তারপরে আসো ইনভার্টেড কমা, উদ্ধৃতি চিহ্ন, এক সেকেন্ড আছে। অ্যাপোস্ট্রফিতে কোনো বিরতি নেই, এটাতে ওয়ান সেকেন্ড আছে, এটাতে কোনো বিরতি চিহ্ন দিয়ে দিলাম আমি। নাম্বার নাইন, নাম্বার নাইনে আমরা দেখি অ্যাপোস্ট্রফির পরে আছে আমার হাইফেন, হাইফেন, হাইফেনটা সাধারণত ড্যাশের চেয়ে একটু ছোটো হবে, দুইটা শব্দের মাঝখানে সাধারণত এটা ব্যবহৃত হয়। আমরা এগুলো জানবো, আগে এটাকে চিনে নিই। এটাকে আমরা সাধারণত বলি সংযোগ চিহ্ন, এটাকে আমরা বলি সংযোগ, সংযোগ চিহ্ন। কী করে? করে নদীর ব্রিজের মতো, খালের উপর যেমন ব্রিজ থাকে দুই পার্কে সংযোগ করে, সেই রকম। তাহলে আমরা হাইফেন দিলাম, তারপরে আসি আমরা ড্যাশ, হাইফেনে কোনো বিরতি নেই, আছে নেই। এবার আসো ড্যাশ, হাইফেনের চেয়ে এটা একটু বড় হবে, ড্যাশ, এটা হাইফেনের চেয়ে বড় হবে এবং সাধারণত এটা নিচের দিকে থাকে, শব্দের নিচে দেওয়া থাকে, এটার নাম হলো
আমরা লিখেছি এবং 10টার মধ্যে প্রত্যেকটা নাম লিখেছি, দেখতে কেমন সেটা লিখেছি, এর বাংলা নাম আমরা কি বলে এটা লিখেছি, এবং প্রত্যেকটা জন্য কতক্ষণ আমাকে বিরতি দিতে হবে এটা ব্যবহার করার ক্ষেত্রে সেটা আমি লিখেছি। এক্ষেত্রে তোমাদের কাছে আমার যেটা জানার সেটা হলো যে তোমরা বাড়িতে যখন পড়বে প্রত্যেকটার ব্যবহার জানবে এবং চেষ্টা করবো এগুলোর ব্যবহারগুলো দেখিয়ে দেওয়ার। তো এখন আমি এই প্রথম অংশগুলোর এই দ্বিতীয় অংশটা যেটা পাংচুয়েশন, এই পাংচুয়েশনের কিছুটা মানে বর্ণনা আমি দিয়েছি, এখন আমি যাব এই অংশটাতে। আমার এখন এই অংশটা আমি মুছে ফেলবো, এতক্ষণ আমি এই অংশে ছিলাম, এই অংশটা আমি এখানেই মুছে দিলাম। এখন যাব আমি পরের অংশটাতে, ক্যাপিটালাইজেশন, যেটা আমি প্রথমে লিখেছিলাম সেটাতে আমি যাব। এই ক্যাপিটালাইজেশন শব্দটার মানে হলো আমরা যখন ইংরেজিতে 26টা বর্ণ ব্যবহার করি সেই বর্ণগুলোর ক্ষেত্রে দুইটা ফর্ম আছে আমাদের। প্রথমত দুইভাবে লিখি, লেখার সময় সেই ক্ষেত্রে আমাকে কোন কোন ক্ষেত্রে তো এই যে 10টা আইটেম আলোচনা করছি, ক্যাপিটাল প্রথমে। এখন যদি বলো, উদাহরণটা আমি দিয়ে দিচ্ছি কেমন সেন্টেন্সের প্রথমে ব্যবহার করি, যেমন ধরো হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই হিসাবে এইটা। এবার আসো নাম্বার টু, আর কোন জায়গায় আমরা আমরা মনে রাখবো যখনই কোনো সেন্টেন্স লিখবো তার প্রথমে অবশ্যই কী করবো, ক্যাপিটাল অক্ষর ব্যবহার করবো। তারপর আমরা কী করবো, প্রপার নামের প্রথম অক্ষর, প্রপার নাউন, নির্দিষ্ট নাম, প্রপার নামের প্রথম অক্ষর এর প্রথম অক্ষর। যেমন ধরো তোমার নাম হাবিব, তোমার নামের প্রথম অক্ষর লেখার সময় তোমাকে কী করতে হবে, এই অক্ষরটাই অবশ্যই বরাতের দিতে হবে। তারপরে নাম্বার থ্রিতে আমি আসি। নাম্বার থ্রির রোলটা হলো এরকম, প্রপার নাউন দিয়ে গঠিত অ্যাডজেক্টিভ প্রথম অক্ষর, রূপা ইজ অ্যান ইন্ডিয়ান গার্ল। দেখো আচ্ছা, এটা একটা সেন্টেন্স আকারে লিখি, হাবিব ইজ এ স্টুডেন্ট, আমরা সেন্টেন্স আকারে শিখি। এবার আসো প্রপার নাউনের দ্বারা যদি কোনো কী বোঝায়, অ্যাডজেক্টিভ জাতীয় কিছু হয়, সেক্ষেত্রে আমরা কী করবো, প্রথম অক্ষরকে বরাতের অক্ষর দিব। রূপা ইজ অ্যান ইন্ডিয়ান গার্ল, প্রপার নাউনের দ্বারা যদি সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম অক্ষরটা বড় অক্ষর আর তৃতীয় অক্ষর দিব, রূপা ইজ অ্যান ইন্ডিয়ান গার্ল। এখন এখানে খেয়াল করো আমার উদাহরণের সাথে এটার মিল আছে, ইন্ডিয়ান গার্ল, রূপা একটা ভারতীয় মেয়ে, এখানে কোন দেশের মেয়ে, এসে গার্লটা নাউন, এটাকে অ্যাডজেক্টিভ করা হয়েছে এটা দ্বারা বরাতে হবে। আর নাউন এবং প্রোনাউনের পূর্বে, মানে আল্লাহকে যদি আমরা লিখি তাহলে তার প্রোনাউন যখন ব্যবহার করবো তখন আমরা প্রোনাউনের ক্ষেত্রে, যেমন ধরো আল্লাহ ইজ, সৃষ্টিকর্তা বুঝাইলাম, অলমাইটি, অলমাইটি, আল্লাহ সংক্রান্ত যে কোনো কথা বললে আমরা মাই ডিয়ার ফাদার বা মাদার যাই লিখি না কেন, বা ফ্রেন্ড সম্বোধন যখনই করবো আমরা তখন আমরা কী করবো, প্রথম অক্ষরটা বড় হাতের লিখবো। তারপর এবার আসো নাম্বার সিক্সে আমরা বলবো আই দ্বারা যখন আমি বুঝাবে, এই আই দ্বারা যখন আমি বুঝাবে, আই দ্বারা আমি বুঝালে এটা চিরদিনই কী হবে, আই দ্বারা আমি বুঝেছে এটাকে সবসময় বড়তা করে দিতে হবে। নাম্বার সেভেন, আমি এখানে 10টা রুল করে শেষ করব। নাম্বার সেভেন হলো নামের প্রথম অক্ষর, সানডে ইজ এ হলিডে, দিন মাস ছুটির দিন, এগুলার দিন মাস ছুটির দিন, এগুলার প্রথম অক্ষর কী করবো আমরা, বরাতের অক্ষর লিখব। সানডে
ইজ আ পসিবল বা পসিবল আমরা বলি। তোমরা খেয়াল করো ডাইরেক্টের সাথে এই অক্ষরটা আমরা কি করেছি, প্রথম অক্ষরটা বড় হাতের দিয়েছি, ইনভার্টেড কমার ভিতর যা রেখেছি এটাও ক্যাপিটাল লেটার বলে লিখতে হবে। আর একটা কী করতে হবে, কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ লিখতে, সংক্ষিপ্ত রূপ নাম্বার নাইনে লিখি আমরা সংক্ষিপ্ত রূপ। কিসের সংক্ষিপ্ত রূপ? শব্দের সংক্ষিপ্ত রূপ লিখতে। দেখো ধরো MBBS টকর বড় হাতের দিতে হবে। এবার আসো নাম্বার টেন, নাম্বার টেনে কি আছে, নাম্বার টেন আমরা দেখি, নাম্বার